ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত প্রজ্ঞা আজকে আমি সিক্স ক্লাস সিক্স এবং সেভেনের প্রতিসাম্য নিয়ে আলোচনা করবো খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায় জ্যামিতির দেখো প্রতিসাম্য কাকে বলে যদি কোনো বস্তু বা জ্যামিতিক চিত্রকে যে কোনোভাবে সমান দুভাগে ভাগ করা যায় মানে দুটো সর্বসম অংশে ভাগ করা যায় দুটো অংশের সর্বসম অংশ মানে কি দুটো পার্ট সমান হবে যেমন ধরো আমাকে যদি এইভাবে কেটে দেওয়া হয় তাহলে আমার বাঁ দিকে যা যা অংশ থাকবে একটা চোখ থাকবে ডান দিকে একটা চোখ থাকবে নাকের একটুকু অংশ বাঁ দিকে থাকবে একটা ডান দিকে থাকবে একটা হাত বাঁ দিকে একটা হাত ডান দিকে তারপরে একটা পা বাঁ দিকে একটা পা ডান দিকে তার মানে কি আমি দুটো সর্বসম অংশে ভাগ হলাম অর্থাৎ আমাকে বলবে প্রতিসম। আর এই প্রতিসমের ধর্মকে বলে প্রতিসাম্য প্রতিসমর যে ধর্ম সেটাকে বলে প্রতিসাম্য আমাকে যদি এইভাবে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু আমি প্রতিসম হব না আমাকে এইভাবে আড়াড়িভাবে লম্বালম্বিভাবে এইভাবে কাটলে তবেই আমি প্রতিসম তাহলে আবার এরকমভাবে কাটলেও কোনো কোনো বস্তু প্রতিসম হয় তো সেটাও আমরা পরে আসবো আজকে আমাদের কোনো বস্তু নিয়ে নয় আজকে আমাদের জ্যামিতিক কিছু চিত্র নিয়ে প্রতিসাম্য যেমন ধরো তোমাদেরকে আমি একটা বোঝাই এই একটা আমি তীর তি আঁকছি মনে করো হ্যালো তাহলে দেখো এই তীরটা দেখো এইভাবে দুটো সমান অংশে ভাগ হলো এই দিকটা এই দিকটা এই দুটো সমান অংশকে বলে সর্বসম এই দিকের পাটটা যেমন দেখতে এই দিকের পাঠটাও ঠিক সেই রকম দেখতে তবে আমরা এটাকে বলবো প্রতি সম আর এর ধর্মকে বলবো প্রতি সাম্য যে রেখা দু একটা বস্তুকে সমান দুটি অংশে ভাগ করবে সেই রেখাটাকে আমরা বলবো প্রতি রেখা বা প্রতিসম অক্ষ প্রতি রেখা বা প্রতিসম অক্ষ প্রতি রেখা বা প্রতিসম অক্ষ তাহলে কী বললাম বুঝো যে যে রেখা কোনো বস্তুকে দুটি সমান অংশে অর্থাৎ দুটি সর্বসম অংশে ভাগ করবে সেই রেখাটাকে আমরা বলবো প্রতিসম রেখা বা প্রতিসম অক্ষ তো আমাদের যে জ্যামিতিক চিত্রগুলোর মধ্যে আছে সেই প্রতিসম রেখা বা প্রতিসম আচ্ছা এইটা জেনে রাখো এই যেভাবে যদি আমরা কাটি এটাকে বলে অনুভূমিক রেখা অনুভূমিক রেখা বরাবর আমরা কাউকে কাটতে পারি অনুভূমিক রেখা বরাবর আমরা দুটো একটা বস্তুকে সমান দুভাবে ভাগ করতে পারি আর একটা উলম্ব রেখা বরাবর ভাগ করতে পারি আর একটা উলম্ব রেখা বরাবর ভাগ করতে পারি কিন্তু তোমরা যে শুধু অনুভূমিক বা উলম্ব রেখা বরাবরই ভাগ করবে তা নয় তোমরা এইভাবেও ভাগ করতে পারো তোমরা এইভাবেও ভাগ করতে পারো যে কোনো দিকে একটা সরল লেখা দিয়ে ভাগ করতে পারো তাহলে অনুভূমিক উলম্ব রেখা দিয়েই বেশিরভাগ হয় সেজন্য অনুভূমিক আর উলম্ব রেখাটা বলে দিলাম কিন্তু যে কোনোভাবে লেখা দিয়ে তোমরা একটা বস্তুকে দুটি সর্বসম অংশে ভাগ করতে পারো যারা দুটো সর্বসম অংশে বিভক্ত হয় তাদেরকে বলে প্রতিসমবস্তু বস্তু আর যারা হয় না তাদেরকে বলে অপ্রতিসম বস্তু তাহলে প্রতি মানে যারা দুটি সমান অংশে ভাগ হয় দুটি সর্বসম অংশে ভাগ হয় দুটি সর্বসম অংশে ভাগ হয় আর অপ্রতিসম মানে যারা দুটি সমান অংশে ভাগ হয় না দুটি সমান অংশে ভাগ হয় না অংশে ভাগ হয় না ঠিক আছে তাহলে প্রতিসম বুঝলে দুটি সর্বসম অংশে ভাগ হয় বা এটা দুটি সর্বসম সমান একই ব্যাপার দুটি সর্বসম অংশে ভাগ হয় না প্রতিসম প্রতিসম্য হচ্ছে দুরকম বা প্রতিসাম্য দুরকম একটাকে বলে রৈখিক প্রতিসাম্য আর একটাকে বলে ঘূর্ণন প্রতিসাম্য তাহলে দেখো ঘূর্ণন প্রতিসাম্য আমি আমার সেকেন্ড ক্লাসে আলোচনা করব এটা আমি আজকে রৈখিক প্রতিসাম্য নিয়ে আলোচনা করব। আমার সেকেন্ড ক্লাসে আমি কিন্তু ঘূর্ণন প্রতিসাম্য নিয়ে বিস্তারিত আলোচনা করব সেই লিঙ্কও তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তো রৈখিক প্রতিসাম্য তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রৈখিক প্রতিসাম্য প্রতিসম্য রেখা বুঝেছো বা অক্ষ বুঝেছো এইবারে দেখো রৈক্ষিক প্রতিসাম্য আমরা কী পড়ছি আজকে রৈখিক প্রতিসাম্য মনে করো একটা সরল লেখা মনে করো এটা একটা সরল লেখা একটা সরল লেখার কটা প্রতিসম অক্ষ দেখো একটা ঠিক আছে এই সরল লেখা তো দুদিকে আমি যত খুশি বর্ধিত করতে পারি তাই না তাহলে এই সরল লেখাটাকে যদি আমি আবার বাড়াই তাহলে কি হবে এটাও কি হবে আবার একটা প্রতিসম রেখা পাবো আবার যদি বাড়াই তাহলে আবার একটা প্রতিসম রেখা পাবো তাহলে দেখো একটা সরল লেখার একটা সরল লেখা রেখা, তার কটা অক্ষ একটা সরল লেখার অসংখ্য অসংখ্য প্রতি সমক্ষ অসংখ্য প্রতিসমক্ষ কারণ একটা সরল লেখাকে উভয় দিকে যত খুশি বর্ধিত করা যায় আমি যত বর্ধিত করবো তত একটা করে পেয়ে যাব। আবার যেটা দিয়ে আমরা যেটা এটা প্রতিসমক্ষ এই প্রতিসমক্ষের তাকে যদি আবার একটা সরল লেখা ধরি তাহলে এই সরল লেখাটা আবার হয়ে যাবে প্রতিসমক্ষ এই সরল লেখাটাকে যদি আমরা এই অক্ষটাকে যদি আমরা কি ধরি সরল লেখা ধরি তাহলে এইটা হয়ে যাবে তখন আবার উল্টো দিকেও হয়ে যাবে প্রতিসমক্ষ অক্ষ তাহলে দুদিক থেকে এটা হচ্ছে এদিকেও হচ্ছে আবার এদিক থেকেও হচ্ছে তাহলে আমরা একটা সরল লেখার অসংখ্য প্রতিসম মানে এই সরল লেখাটার এইটা প্রতিসমক্ষ অক্ষ তো আবার এইটাকে যদি সরল লেখা ধরি তার প্রতিসম অক্ষ এটা এইটা এইটাকে যদি সরল লেখা ধরি তাহলে প্রতিসম সম হবে এটা মানে প্রতিসম অক্ষটাকে যদি আবার সরল লেখা কল্পনা করি তার প্রতিসমক্ষ অক্ষ হবে আবার এই সরল লেখাটা তাহলে দুদিক থেকেই এরা প্রতিসম হচ্ছে তাহলে এটা হচ্ছে আমাদের সরল লেখার এবারে সরল রেখাংশ দেখো সরল রেখাংশ সরল রেখাংশ দেখো সরল রেখাংশের একটা নির্দিষ্ট মাপ আছে যেমন আমি সেমি আঁকলাম তাহলে এর একটাই প্রতিসম রেখা সরল রেখাংশের কটা প্রতিসম রেখা একটাই প্রতিসম রেখা বা প্রতিসম অক্ষ সরল রেখাংশ এইবারে দেখো রশ্মি রশ্মির কটা প্রতিসমক্ষ সমক্ষ রশ্মি দেখো এক জায়গায় শুরু হবে দিগন্ত বিস্তৃত এ তো এর কোনো প্রতিসমক্ষ পাব না তাহলে কি বলবো আমরা অপ্রতিসম এ এক জায়গা থেকে শুরু হয়ে প্রচুর আমি কোখায় ভাগ করব সমান দুভাগে ভাগ করা যাবে না এটাকে তাহলে রশ্মি হচ্ছে অপ্রতিসম মনে করো কোন কোন মনে করো আমি একটা ষাট ডিগ্রি কোন আঁকলাম কত ডিগ্রি ষাট ডিগ্রি কোনটাকে যদি আমি সমদ্বিখণ্ডিত করি তাহলে এক একটা পার্ট কত করে পড়বে তিরিশ ডিগ্রি তাহলে এর প্রতি সমক্ষ কটা একটা তাহলে একটা কোন যদি তাকে সমান দুভাগে ভাগ করি তাহলে কিন্তু তার কটা প্রতি সমক্ষ হবে তার একটাই প্রতি সমক্ষ হবে এই এইবারে দেখো কোন হল এইবারে দেখো যে আমরা বলতে পারি ত্রিভুজের কথা চলে যায় এবারে আমরা আমরা সমবাহু ত্রিভুজ আঁকছি দেখো সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে তিনটা একটু সমান করে এঁকে নেবে হ্যালো এইবারে দেখো আমরা এইভাবে তাকে সমান দুভাগে ভাগ করতে পারি এইভাবে সমান দুভাগে তিনটে বাহুই তো সমান আবার এইভাবেও সমান দুভাগে ভাগ করতে পারি তাহলে একটা সমবাহু ত্রিভুজের তিনটি প্রতি অক্ষ একটা সমবাহু ত্রিভুজের প্রতি অক্ষ হচ্ছে কটা তিনটে তিনটে প্রতি সমক্ষ একটা সমবাহু ত্রিভুজের কারণ তিনটে বাহুর দৈর্ঘ্যই সমান তাহলে তিন দিক থেকে আমরা এটাকে সমান দুভাগে ভাগ করতে পারি এইবারে দেখো সমদ্দ্বিবাহু ত্রিভুজ হলো এই সমবাহু ত্রিভুজ হলো এবারে সমদ্দ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ দেখো বাহু ত্রিভুজ আমরা তিন রকমের রাখতে পারি একটা হচ্ছে এরকম এই বাহু এ বাহু সমান আর একটা আঁকতে পারি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ এই বাহু এ বাহু সমান আর একটা আঁকতে পারি স্থূলকণি সমদ্বিবাহু ত্রিভুজ এই বাহু আর এই বাহু সমান তাহলে দেখো এদের কি হচ্ছে এর একটাই প্রতি এরও এইভাবে একটাই প্রতি সমক্ষ এ একটাই প্রতি সমক্ষ তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এটা হচ্ছে বাহু সমদ্দ্বিবাহু সমকণি বাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ আর এটা হচ্ছে স্থূলকণি সমদ্বিবাহু ত্রিভুজ স্থূলকণি সমিবাহু ত্রিভুজ তাহলে এদের একটাই প্রতিসম রেখা দেখো হলো এবারে যদি যায় বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ অপ্রতিসম তিনটে বাহুই অসমান দেখো এদিকে এদিকে আর এইদিকে তিনটে বাহুই সমান কেউ কারোর সঙ্গে সমান নয় তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে এটা অপ্রতিসম কি এটা অপ্রতিসম হলো এবারে তো গেল ত্রিভুজের দিকে এইবারে আমরা বলতে পারি চতুর্ভুজের দিকে যদি আমরা তাকাই তাহলে প্রথমেই আসে ট্রাফিজিয়ামের নাম ট্রাফিজিয়াম সমদ্বিবাহু ট্রাফিজিয়াম সামান্তরিক দেখো ট্রাফিজিয়াম এটা সমদ্বিবাহু ট্রাফিজিয়াম যে ট্রাফিজিয়ামে তির্যক বাহু দুটি পরস্পর সমান যে ট্রাফিজিয়ামে তির্যক বাহু দুটি এইটা এটা তির্যক বাহু সমান তাকে আমরা বলবো সামুদ্িবাহু ট্রাফিজিয়াম আর এটা হচ্ছে সামান্তরিক সমান্তরিক আর ট্রাফিজিয়াম এটাকে তোমরা সমান দুভাগে ভাগ করতে পারবে না এরা হচ্ছে অপ্রতিসম কি এরা হচ্ছে অপ্রতিসম এদেরকে সমান দুভাগে ভাগ করতে পারবে না আর এটাকে কি করতে পারবে এই একটা দিয়ে কারণ এই বাহু এই বাহু সমান তির্যক বাহু দুটো দৈর্ঘ্য সমান তাহলে সমদ্রীবাহু যাবে একটা প্রতিসম প্রতিষমরেখা কটা রেখা। একটা কিন্তু ট্রাফিজি আমার সামান্তরিকের কোনো প্রতিসম রেখা নেই অর্থাৎ এরা অপ্রতিসম বস্তু অর্থাৎ এরা এই দুজনকে আমরা সমান দুভাগে ভাগ করতে পারি না দেখে নাও এইবারে চলে যাব আমরা আরও চতুর্ভুজ রয়েছে যেমন ধরো একটা হচ্ছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র বর্গক্ষেত্র রম্বোস আর কাইট আয়তক্ষেত্র কীরকম বর্গক্ষেত্র কেমন চারটে বাহুই সমান কি চারটে বাহু সমান কিন্তু একটা কোনো সমকোণ নয় আর কাইট হ্যালো তাহলে দেখো আয়তক্ষেত্রের এই লম্ব বরাবর একটা হবে বাহুগুলোর লম্ব সমধি খণ্ডক এই বাহুর লম্ব সমধি খণ্ড তাহলে আয়তক্ষেত্রের আমরা পাচ্ছি দুটো আয়তক্ষেত্রে কটা পাচ্ছি দুটো পাচ্ছি বর্গক্ষেত্রের দেখো এই একটা পাচ্ছি এই একটা পাচ্ছি আবার এই কর্ণ বরাবর পাচ্ছি এই কর্ণ বরাবর পাচ্ছি তাহলে এর আমরা পাচ্ছি চারটে রম্বসের এই কর্ণ বরাবর পাবো দেখো এই কর্ণ বরাবর পাবো তাহলে এর পাচ্ছি দুটো আর কাইটের পাচ্ছি একটা কাইটের কাচ্ছি কটা একটা এ হচ্ছে আয়তক্ষেত্র বড়ক্ষেত্র রম্বোস আর কাইট ছবিগুলো খাতায় এঁকে নেবে পেনসিল স্কেল দিয়ে এঁকে নেবে এইবারে দেখো আমরা চলে যাচ্ছি বৃত্ত একটা বৃত্তের কটা বৃত্ত আর একটা অর্ধবৃত্ত বৃত্ত কীরকম না দেখো গোল তোমরা জানো এটা হচ্ছে বৃত্ত তার একটা কি কেন্দ্র আর এটা হচ্ছে একটা অর্ধবৃত্ত তার এটা হচ্ছে কেন্দ্র তাহলে তুমি দেখো বৃত্তে কটা থাকতে পারে আর দেখো এই একটা এই একটা এই একটা এই একটা হলো এরকম তুমি অসংখ্য আঁকতে পারো তাহলে এর কটা আছে বৃত্তের অসংখ্য প্রতিসম রেখা আর এইটা শুধু এই বরাবর তাহলে এর অর্ধবৃত্তের একটা রেখা। তাহলে বৃত্তের কটা রেখা বা প্রতিসমক্ষ অক্ষ অসংখ্য অর্ধবৃত্তের কটা না একটা বোঝা গেছে এই হচ্ছে আমাদের রৈখিক প্রতিসাম্য এইবারে দেখো আমরা যদি শূন্য থেকে নয়ের দিকে তাকাই যে আমাদের প্রতীকগুলো ব্যবহার করি সেখানে আমাদের কি রয়েছে শূন্য সেইটাকে আমরা কিভাবে ভাঙতে পারি এইভাবে ভাঙতে পারি আবার এইভাবেও ভাঙতে পারি তাহলে জিরোর দুটো আর একটা অঙ্ক আছে দেখো এক দুই তিন তিনটাকে তোমরা ভাঙতে পারবে তিন তাকে এইভাবে ভাঙা যাবে তাহলে এর একটা আর কাকে ভাঙতে পারবে আটকে আটকে দেখো আটকে তোমরা এইভাবে ভাঙতে পারবে আবার এইভাবে ভাঙতে পারবে মানে উলম্বভাবে ভাঙতে পারবে আবার কিভাবে ভাঙতে পারবে অনুভূমিকভাবে ভাঙতে পারবে তাহলে এর হবে দুটো আর কারোর কিন্তু প্রতিসম রেখা নেই বুঝতে পেরেছ তাহলে শূন্য তিন আট বাকিগুলো অপ্রতিসম বাকি যে চিহ্নগুলো রয়েছে শূন্য থেকে নয় পর্যন্ত অঙ্ক সেগুলো কিন্তু অপ্রতিসম এবারে তুমি যদি এ থেকে জেড পর্যন্ত থাকাও আমি কিন্তু এটা পুরো বলবো না এই ভিডিওর শেষে তোমাদেরকে দেওয়া হবে এ থেকে জেড পর্যন্ত যদি তাকাও তাহলে দেখো তোমরা অনেকগুলো লেটার পাবে যেগুলো এ বি আমি কয়েকটা বলে দিচ্ছি আমি কিন্তু সবটা আলোচনা করবো না এ এটা কি এটা দেখো এইভাবে উলম্বভাবে একটা প্রতিসম বিটা কি অনুভূমিকভাবে প্রতিসম দেখেছো দেখো এক্স এক্স কি দেখো এক্স এভাবে এভাবে তাহলে এর একটা এর একটা এর কিন্তু দুটো তাহলে এ থেকে জেড পর্যন্ত তোমরা নিজেরা করবে আমি দেখিয়ে দিলাম কেউ অনুভৌমিকভাবে কেউ উলম্বভাবে আর কেউ দুভাবেই কী হলো প্রতি তাহলে এ থেকে জেড পর্যন্ত কেউ কেউ যেমন পি পি কিন্তু অপ্রতিসম পি হচ্ছে অপ্রতিসম পিকে কিন্তু কোন দিকেই কাটা যাবে না পি হচ্ছে অপ্রতিসম তাহলে তোমরা নিজেরা একটু করার চেষ্টা করো ভিডিও শেষে তো আমি দিয়েই দিচ্ছি কোনগুলো প্রতিসম কোনগুলো অপ্রতিসম প্রতিসম হলে কটা প্রতিসম রেখা আছে সেগুলো আমি দিয়ে দেবো তোমরা একটু নিজেরা চেষ্টা করো কারণ প্রতিসম শিখলে আমি সবটা কিন্তু বলে তোমাদেরকে দেব না আমি এইভাবে দেখালাম দেখে নাও এ বি আর এটা এক্স দিয়ে দেখালাম ঠিক আছে আর পি হচ্ছে সম যেমন আমরা বলতে পারি এম এম দেখো এইদিকে একদিকে কাটতে পারি আমরা তাই তো এম একদিকে কাটতে পারি তাহলে এম হচ্ছে দেখো একদিকেই প্রতি সম তেমনি পি হচ্ছে সম তোমরা যদি বলো কিউ কিউ হচ্ছে সম কিউ কি অপ্রতিসম অপ্রতিসম এইভাবে তোমরা কিন্তু দেখো যে কোনটা প্রতিসম কোনটা অপ্রতিসম তারপরে তোমাদেরকে আমি শেষে দিয়ে দিচ্ছি ঠিক আছে এই হলো আমাদের লৈখিক প্রতিসাম্য সম্বন্ধে আলোচনা ঠিক দেখো তোমাদেরকে একটা জিনিস প্রতিসাম্য তো আমি বলতে ভুলে গেছি ক্লাসে সেটা বলে দিচ্ছি সুষম পঞ্চভুজ বা সুষম সরভুজ যাই হোক না কেন তাদের প্রতিসম অক্ষ যেমন সুষম পঞ্চভুজ তার প্রতিসম অক্ষ পাঁচটা সুষম সরভুজ তার প্রতিসম অক্ষ ছটা যদি সুষম সপ্তভুজ হয় তাহলে হবে সাতটা যদি অষ্টভুজ হয় তাহলে হবে আটটা সুষম চতুর্ভুজ বর্গক্ষেত্র তোমরা দেখেছ সুষম চতুর্ভুজের আমি ক্লাসে বলেছি সুষম চতুর্ভুজের প্রতিসম অক্ষ হচ্ছে চারটে বর্গক্ষেত্রের চারটে কারণ বর্গক্ষেত্র হচ্ছে সুষম চতুর্ভুজ তাহলে পঞ্চভুজের পাঁচটা ষড়ভুজের ছটা সপ্তভুজ হলে আটটা সাতটা অষ্টভুজ হলে আটটা এইভাবে চলবে তোমাদেরকে বলেছিলাম প্রতিসাম্যের সংজ্ঞাগুলো দিয়ে দেবো সেই প্রতিসাম্যের সংজ্ঞাগুলো দেখো খাতায় লিখে নাও তোমরা রৈখিক প্রতিসাম্য প্রতিসম রেখা সমস্ত সংজ্ঞা এখানে রয়েছে এবং ঘূর্ণন প্রতিষম্যও আমি এখানে দিয়ে দিলাম ঠিক আছে এর ক্লাসটা কিন্তু পরে হবে ঘূর্ণন প্রতিসম্ম ঠিক আছে আর তোমাদেরকে বলেছিলাম ইংরেজি এ থেকে জেড পর্যন্ত যে ক্যাপিটাল লেটারগুলো রয়েছে তাদের প্রতিসম অক্ষ আমি করতে বলেছিলাম দেখো তোমাদেরকে দিয়ে দিলাম কার কটা প্রতিসম রেখা আছে তোমরা এই ছবি থেকেই দেখতে পারবে কে প্রতিসম কে অপ্রতিসম হ্যাঁ এখান থেকেই তোমরা কিন্তু সমস্তগুলো পেয়ে যাবে দেখেছো ভালো করে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর এই চ্যানেলে যারা আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে দুবার দেখিয়ে দিলাম তোমাদেরকে